যদিও আরবি, তবে সারা পৃথিবীর সমস্ত মানুষ এই শব্দের সাথে খুবই পরিচিত, ঠিক কেনা? জিকির শব্দের অর্থ স্মরণ করা, উল্লেখ করা, বর্ণনা করা। ইসলামী শরীয়তের পরিভাষায় জিকির দুইভাবে হয়। জিকির যখন নীরবে হয় তখন এটা হচ্ছে অর্থাৎ স্মরণ করা, যেটা নীরবে করে, আর যখন জিকির সরবে হবে, উচ্চ আওয়াজে হবে, তখন হবে বর্ণনা করা। সাধারণত আমরা মনে করি মানে জিকির মানে যে আমরা যেভাবে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মনে করি শুধু এটাই জিকির, ঠিক না? অনেকেই অনেকেই মনে করে শুধু এটাই জিকির, আসলে কিন্তু না। জিকির এটি একটি ব্যাপক আপনার শব্দ, বিশাল শব্দ, এটা শুনতে ছোট মনে হইলেও এর ব্যাপকতা কিন্তু অনেক বেশি। জিকির বলা হয় ইসলামী শরীয়তের ভাষায়, জিকির বলা হচ্ছে যে আপনি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে জীবনের প্রত্যেকটা কৃতকর্ম, আল্লাহ পাকের দেখানো তরিকা, আল্লাহ পাকের দেখানো পদ্ধতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা মোতাবেক গোটা জীবন পরিচালনা করার নামে জিকির। সুবহানাল্লাহ কইলেন না? অর্থাৎ আপনার সকাল থেকে শুরু করে আবার পরের দিন সকাল পর্যন্ত গোটা ২৪টা ঘন্টা যদি আপনি আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ মত তরিকা মোতাবেক জীবন পরিচালনা করেন, এর নামই জিকির। সুবহানাল্লাহ। কোন জিকির শুধু মুখে উচ্চারণ করার নাম নয়, জিকির অন্তরে অন্তরেও হয়। অনেক অনেকে মনে করে জিকির মানে জোরে জোরে চিল্লাইতে হবে। হ্যাঁ, ওরা মনে করে, অনেকে মনে করে যে জোরে জোরে চিল্লানোর নাম হচ্ছে জিকির, যে আল্লাহরও জোরে জোরে ডাকলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। হ্যাঁ, অনেকে মনে করে কি জোরে জোরে চিল্লাইয়া চিল্লাইয়া উচ্চ আওয়াজ আল্লাহকে ডাকার নাম জিকির। অথচ আল্লাহ বলছেন না, জিকির শুধু জোরে জোরে চিল্লানোর নাম কি জিকির নয়, জিকির অন্তরে অন্তরেও করা যায়। কোরআনুল কারিমে জিকির শব্দটি বিভিন্ন নামে বিভিন্ন বিষয়কে উল্লেখ করে আল্লাহ পাক টোটাল 268 বার কোরআনুল কারিমে জিকির শব্দ উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এখন আমরা কয়েকটা জিকিরের শব্দ শুনব, আসলে জিকির মানে কি কোরআন দিয়ে আমরা কিছু শুনব। যেমন আমি বলেছি জিকির মানে শুধু আওয়াজ দিয়ে চিল্লানোর নাম না, জিকির অন্তর অন্তর কি করা যায়, জিকির অন্তর অন্তর কি করা যায়, কিভাবে করবেন দেখুন কোরআনে আল্লাহ পাক বলছেন সুরা আরফ এর 205 নম্বর আয়াত, আল্লাহ পাক তার নবীকে বলছেন واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين. الله পাক বলছেন হে নবী, আপনি আপনার রবকে স্মরণ করেন, আল্লাহর জিকির করেন, কিভাবে করবেন, ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা, আল্লাহকে স্মরণ করবেন কন্দনরত অবস্থায়, মনে মনে ভীতসন্ত্রস্ত অবস্থায়, কিভাবে করবেন, মনে মনে ভীতসন্ত্রস্ত অবস্থায় এবং কন্দনরত, অর্থাৎ অন্তর ভেতর কান্নাও থাকবে, ভয়ও থাকবে, এবং মনে মনে আল্লাহকে কি করবেন, স্মরণ করবেন, অর্থাৎ আল্লাহর জিকির করবেন। তবে ওয়াদুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুউ ওয়াল আসাল, এই জিকির উচ্চ আওয়াজে হবে না, নিম্ন স্বরে। এটা কিভাবে হবে, নিম্ন স্বরে, অর্থাৎ অন্তরে অন্তরে আপনি আপনার রবকে ডাকেন, বিল গুদুউ ওয়াল আসাল, সকাল এবং সন্ধ্যায়, সকাল এবং সন্ধ্যায় আপনি আপনার রবকে মনে মনে কি করেন, ডাকেন, স্মরণ করেন। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আর খবরদার আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। সুবহানাল্লাহ। কল তার মানে আপনার অন্তরে যখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব সময় আল্লাহর কথা অন্তরে থাকবে, তখন আপনি গাফেল হবেন না, কারণ আপনাকে দিয়ে অন্য কাজ হবে না, আপনি আল্লাহর পথেই জীবন পরিচালনা করবেন। সুবহানাল্লাহ।
এটা হচ্ছে দিলে দিলে জিকির, অন্তরে অন্তরে জিকির। তাহলে জিকির একটা পেলাম কি, চুপে চুপে মনে মনে করা। এবার আসুন জিকির মুখে উচ্চারণ করে করা, যেটা আমরা শব্দ করে করি। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, এটা গোটা মুসলিম উম্মার জন্য এই কথা, সূরা আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا. الله পাক বলছেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। তোমরা বেশি বেশি কি আল্লাহর জিকির করো। وسبحوه بكرة وأصيلا. সকাল এবং সন্ধ্যায় আল্লাহর কথা তোমরা ঘোষণা করো। সুবহানাল্লাহ, কয় ঘোষণা মানে কি, বর্ণনা করা, আওয়াজ দিয়ে বলা। ঘোষণা কি আসতে হয় না জোরে হয়? যেমন মনে করেন একটু আগে আজান হয়েছে, হয়েছে না আজান? আজান মানে কি, ঘোষণা, আহ্বান। আপনাকে আহ্বান করা হচ্ছে, নামাজের সময় হয়েছে, হাইয়া আলা সালা, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এটা হলো ঘোষণা। এটা কি ঘোষণা? এখন জিকির শুধু কি আসতে হবে না, জিকির কি জোরে হবে। জিকির মানে ঘোষণা করা, জিকির মানে কি করা, ঘোষণা করা, অর্থাৎ আল্লাহর আওয়াজকে উচ্চ করা, আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করা। এর নাম কি জিকির, ঘোষণা দেয়া, আল্লাহর কথা কি করা, ঘোষণা দেয়া, ঘোষণা দেয়া, ছড়িয়ে দেয়া মানুষের মাঝে মাঝে, এটাকে কি করা, বুলন্দ করে দেওয়া, মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়া। এর নাম কি জিকির। তাহলে জিকিরের আরেকটা শব্দ হলো কি, ঘোষণা করা। জিকিরের আরেক শব্দ হলো এই যে আমরা এখন কথা বলতেছি, আমি কি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এর নামও জিকির। এর নামও কি জিকির, সুবহান হলো কন। আমরা জানি এর নাম ওয়াজ, সারা জীবন শুনছি আমরা এর নাম কি ওয়াজ, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এর নাম জিকির, সুবহান হলো কন। কোরআনুল করিম সূরা যারিয়াতের 55 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, وذكر فإن الذكرى تنفع المؤمنين. হে নবী, আপনি আমি আল্লাহর জিকির মানুষের কাছে স্মরণ করাইয়া দেন। তার মানে আল্লাহর জিকির মানে আল্লাহর কথা মানুষের কাছে কি করান, স্মরণ করিয়ে দেন। আমার কথাগুলো মানুষদেরকে বারবার বলেন, কারণ فإن الذكرى تنفع المؤمنين, এই জিকিরে মুমিনের জন্য উপকার হবে। এই জিকিরে মুমিনের জন্য কি হবে, উপকার হবে। তাহলে এই জিকির মানে কি, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়া। তাহলে আমি এখন কার কথা স্মরণ করাচ্ছি, আপনারা কার কথা শুনতেছেন, এর নাম জিকির। এর নাম কি জিকির। আল্লাহ বলছেন এই জিকিরে মুমিনের কি হবে, উপকার হবে। তাহলে আমার দেশে যে ওয়াজ মাহফিল হয়, মানুষ যে কোরআনের আলোচনা করে, মানুষ যে আসে, এটা জিকির। অনেকে বলে এত ওয়াজ মাহফিল করে লাভ কি, বলে না এমন কথা। তাহলে আল্লাহ তার রসুলকে বলার দরকার ছিল না, নবী যেটা বলছেন ওইটা থাক, আর বলার দরকার নাই। আল্লাহ বলছেন ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, নবী আমি আল্লাহর কথা মানুষদেরকে বারবার স্মরণ করায় দেন, মুমিনদেরকে বারবার স্মরণ করিয়ে দেন। আপনি বলেন হুজুর নামাজের কথা কি আমরা জানি না, নামাজ দৈনিক 5 বার ফরজ, এটা তো কে না জানে, কোরআন পড়তে হবে এটা কে না জানে, হালাল খেতে হবে কে না জানে, তাহলে ওয়াজ করার দরকার কি না। এটা আল্লাহর নির্দেশ, এটা কার নির্দেশ, আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন এটা স্মরণ করায় দেন, কারণ ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই জিকিরে মুমিনের উপকার হবে, সুবহানাল্লাহ। কোন তার মানে উপকারটা কি, আমি যখন কোরআনের কথা বলবো, আপনি যখন শুনবেন, হয়তো সব মানুষ হেদায়েত হবে না, কিন্তু একজন মানুষও তো তার জীবন বদলায় ফেলতে পারে, ঠিক না? একজন মানুষ একটা কথার উপর আমল করতে পারে, এটাই তার জন্য উপকার। আল্লাহ বলছেন এই জন্য আমার কথা মানুষদেরকে স্মরণ করায় দেন, এতে মানুষের উপকার হবে, মুমিনদের উপকার হবে, সুবহানাল্লাহ। তাহলে জিকিরের আরেকটা অর্থ কি পেলাম, মানুষের কাছে আল্লাহর কথা ঘোষণা করা, অর্থাৎ যেটা এখন করতেছি আমরা, ওয়াজ মাহফিল যেগুলো হয় এটাও জিকির। জিকিরের আরেক শব্দ হচ্ছে, জিকিরের আরেকটা হচ্ছে অর্থ হচ্ছে তাওবা। জিকিরের আরেক অর্থ কি তাওবা। আমরা তাওবা করি না, কখন করি, অপরাধ করলে, গুনাহ করলে কি করি আমরা, তাওবা করি। আল্লাহ বলছেন তাওবাটা হচ্ছে জিকির। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله. الله পাক বলছেন,
والذين إذا فعلوا فاحشة মুমিনারা যখন কোন অন্যায় অপরাধমূলক কাজ করে ফেলে মন্দ কাজ করে ফেলে আউযালামু আনফুসাহুম নিজের উপরে নিজে জুলুম করে যাকারুল্লাহ তখন তারা আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ তারা যখন কোন অন্যায় অপরাধ করে জুলুম করে তখন তারা কার জিকির করে এই জিকির মানে তাওবা অন্যায় অপরাধ করার পরে মানুষ কি করে আল্লাহর কাছে ক্ষমা চায় যে আল্লাহ আমার ভুল হইছে আমারে মাফ করে দেন এটা মুমিনের কাম এটা কার কাজ মুমিনের কাজ আর এটাকে আল্লাহ পাক কোরআনে কি বলেছেন জিকির আল্লাহ পাক তারপরেই বলছেন ওরা আমাকে স্মরণ করে আমার জিকির করে আর জিকিরটা তারা এইভাবে করে ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওরা বলে আল্লাহ আমি গুনাহ করছি আমি অপরাধ করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি যদি ক্ষমা না করেন কে আছে আমারে ক্ষমা করতে পারে সুবহানাল্লাহ তাহলে জিকিরের এক অর্থ কি তাওবা করা জিকিরের এক অর্থ কি তাওবা করা এবার আসুন জিকিরের আরেক অর্থ হচ্ছে কোরআন আল্লাহ কোরআন কেউ বলেছেন জিকির কোরআনকে আল্লাহ কি বলছেন জিকির বলছেন দেখুন সূরা আম্বিয়ার পঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াহাযা যিকরুম মুবারাকুন আনজালনা আফা আনতুম লাহু মুনকিরুন আল্লাহ পাক বলছেন ওয়াহাযা যিকরুম মুবারাক এটা হচ্ছে কল্যাণময় জিকির এটা কি কল্যাণময় জিকির আনজালনা এটা আমি আল্লাহ অবতীর্ণ করছি সুবহানাল্লাহ কোন তাহলে আল্লাহ কি অবতীর্ণ করছেন কোরআন আল্লাহ কি অবতীর্ণ করছেন কোরআন আল্লাহ বলছেন ওয়াহাদা যিকরুম মুবারাকুন আনজালনা এই কোরআন হচ্ছে একটি বরকতময় জিকির একটি কল্যাণময় জিকির একটি কল্যাণময় কিতাব যা আমি আল্লাহ তোমাদের জন্য অবতীর্ণ করেছি সুবহানাল্লাহ আফা আনতুম লাহু মুনকিরুন এরপরেও কি তোমরা এটাকে অস্বীকার করবে তাহলে মানুষ কোরআনকে অস্বীকার করতেছে তাই আল্লাহ কোরআনের ব্যাপারে বলছেন এটা হচ্ছে কল্যাণময় জিকির আমি আল্লাহই তোমাদের জন্য অবতীর্ণ করছি সুতরাং এরপরেও কি তোমরা আমার এই কোরআনকে অস্বীকার করবে এই জিকিরকে অস্বীকার করবে সুতরাং জিকিরের আরেক নাম কি কথা কয় না জিকিরের আরেক নাম কি কোরআন না ওই যে শুধু আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জিকিরের ব্যাপক অর্থ আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই তাহলে জিকিরের এক অর্থ পেলাম কোরআন এবার আসুন জিকিরের আরেক অর্থ হচ্ছে কোরআন তিলাওয়াত করা কোরআন তিলাওয়াতকে শুধু জিকির নয় বরং শ্রেষ্ঠ জিকির বলা হয়েছে সুবহানাল্লাহ কোরআনুল কারীম সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر قرن الله أكبر على فان قلتين اتلو ما أوحي إليك من الكتاب نبي أبنا روبر أوحي هشب عمي جي كتاب ديت شيء كتاب رنام كي জোরে বলেন কি কোরআন আল্লাহ বলছেন নবী আমি আপনার উপরে ওহী হিসাবে যে কিতাব দিয়েছি আপনি সেই কিতাব থেকে তিলাওয়াত করেন ওয়া আকিমিস সালাহ এবং নামাজ কায়েম করেন কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষদেরকে যাবতীয় সকল প্রকার অশ্লীলতা মন্দ বেহায়াপনা কাজ থেকে তার বিরত রাখবে ওয়ালা যিকরুল্লাহি আকবার আর এই কোরআন তিলাওয়াত এবং নামাজ এই দুটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জিকির সুবহানাল্লাহ কোরআন তিলাওয়াত করা এবং নামাজ কায়েম করা দুইটাই কি শ্রেষ্ঠ জিকির দুইটাই কি জিকির শ্রেষ্ঠ জিকির যেমন হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদতের নাম হচ্ছে কোরআন তিলাওয়াত করা সুবহানাল্লাহ আর ফরজ ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ কায়েম করা ফরজ ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত কি নামাজ আর নফল ইবাদতের শ্রেষ্ঠ কি কোরআন মনে থাকবে আপনাদের তাহলে জিকিরের এখানে দুইটা অর্থ পেলাম একটা হচ্ছে কোরআন তিলাওয়াত করা আরেকটা হচ্ছে নামাজ কায়েম করা এই যে আজকে আপনারা জুমার নামাজ পড়তে এসেছেন এই জুমার নামাজকে আল্লাহ জিকির বলেছেন সুবহানাল্লাহ কইলেন না জুমার নামাজকে আল্লাহ পাক জিকির বলেছেন দেখুন সূরা জুমার এর ৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া
أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون الله پاک بولچن يا أيها الذين آمنوا هي ایماندار رب هي مومن رب هي بشاشی رب إذا نودي للصلاة মিয়াউমিল জুমআ যখন জুমার দিন তোমাদেরকে নামাজের জন্য মুয়াজ্জিন আহ্বান করবে কিসের জন্য কোন নামাজের জন্য যখন মুয়াজ্জিন তোমাদেরকে আহ্বান করবে ফাসাউ ইলা যিকরিল্লাহ তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও তো জুমার আযান হইলে আমরা কি জিকির করতে যাই না নামাজ পড়তে যাই কথা কয় না কি করতে যায় আর যে নামাজে আসে ওই নামাজের নাম জুমার নামাজ ওই নামাজের নাম কি জুমার নামাজ আর ওই জুমার নামাজকে আল্লাহ কি বললেন ফাসাউ ইলা যিকরিল্লাহ তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ এবার যখন এই আযান হয়ে যাবে আল্লাহ এবার কিছু নির্দেশনাও দিয়েছে এই জিকির সাধারণ কোন জিকির নয় গোটা সপ্তাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পুরো সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন এটাকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন অর্থাৎ নেতা বলা হয় সাইয়্যিদুল আইয়াম জুমার দিনকে কি বলে সাইয়্যিদুল আইয়াম গোটা সপ্তাহের নেতা সুবহানাল্লাহ কইলেন না এই দিনে আল্লাহ পাক এই দিনটাকে এত গুরুত্বপূর্ণ করেছেন আর এই নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন আল্লাহ বলছেন যখনই আজান হবে ফাসাউ ইলা যিকরিল্লাহ জুমার দিন তোমরা আল্লাহর জিকির তথা জুমার দিকে দাবিত হও নামাজের দিকে চলে যাও ওয়াজারুল বাইয়া তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য দোকান পাট কর্ম যা আছে সব বন্ধ আজান হয়েছে দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দাও নির্দেশ কার আল্লাহ আরো জোরে বলতে হবে কার আল্লাহ চলে এই নির্দেশ আমরা মানি না এই নির্দেশ মানি না জুমার দিন যেহেতু শ্রেষ্ঠ দিন এই দিনে বিবাহ শাদী হওয়া মোস্তাহাব এই দিনে ভালো কাজ করা কি মোস্তাহাব কিন্তু আমার দেশে এই দিনে বিবাহ শাদী হইতে গিয়া বহু লোকে জুমার নামাজই পড়ে না কথা কি বুঝতেছেন জুমার নামাজই ছেড়ে দিয়েছে অনেকে তার ব্যবসা বাণিজ্য উদ্বোধন করতে গিয়ে জুমার নামাজ ছেড়ে দিয়েছে তো সুতরাং আপনাকে জুমার দিন দেওয়া হয়েছে এবাদতের জন্য কিন্তু আপনি এবাদত ছেড়ে দিয়েছেন আপনি আপনার ব্যবসা বাণিজ্য নিয়ে আছেন বিবাহ শাদী নিয়ে আপনি সেখানে এই সময়টাকে নষ্ট করতেছেন না আল্লাহ বলছেন ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়া যখন আজান হয়ে যাবে জুমার দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য সব বন্ধ আল্লাহ বলছেন দৌড়াও মসজিদের দিকে কোন দিকে মসজিদের দিকে জুমার দিকে দৌড়াও নামাজের দিকে দৌড়াও আল্লাহর জিকিরের দিকে দৌড়াও এবার এরপরে আল্লাহ পাক বলছেন যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন যদি বুঝো যদি অনুধাবন করতে পারো যদি বুঝতে পারো এটাই তোমাদের জন্য কল্যাণ সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমরা বুঝি না তাই কল্যাণ নিতে পারি না আমরা বুঝি না এই জন্য আমরা কি কল্যাণ নিতে পারি না যাই হোক এই বিষয়ে এখন আলোচনার কথা না তারপরে একটু বলে ফেললাম যেহেতু জিকির সম্পর্কে আলোচনা করতেছি এটা বলতে গেলে অনেক লম্বা ঘটনা একদিন আলোচনা করবো নি জুমার দিন সম্পর্কে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ তাহলে জিকিরের এক নাম জুমআ জিকিরের এক নাম কি জুমআ জুমার নামাজটাও কি জিকির এরপরে আসুন জিকির শব্দের অর্থ হচ্ছে ইবাদত জিকির শব্দের অর্থ কি ইবাদত যেমন কোরআনুল কারীমের সূরা তাহার 124 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى الله পাক বলছেন ومن أعرض عن ذكري যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখ সরিয়ে নিল فإن له معيشة ضنكا আল্লাহ পাক তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন অর্থাৎ তাকে বিপদ আর মুসিবত দিয়া আল্লাহ তাকে বিভিন্ন মুসিবতের ভিতরে ফেলে দিবেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা আর কিয়ামতের দিন আল্লাহ তার অন্ধ করে উঠাবেন নাউযুবিল্লাহ কম তাহলে এই জিকির মানে আল্লাহর ইবাদত এই জিকির মানে কার ইবাদত আল্লাহর ইবাদত আপনি নামাজ পড়লেন না দিন মানলেন না কোরআন মানলেন না ইসলাম মানলেন না
হালাল হারাম মেনে জীবন পরিচালনা করলেন না, আপনি আপনার খেয়াল খুশি মতো জীবন যাপন করলেন, আল্লাহ পাক বললেন তার মানে আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেলেন। আর যারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, আল্লাহ পাক বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যারা আল্লাহর ইবাদত থেকে আল্লাহর জিকির থেকে মুখ ফিরায় নিল, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেবেন। অর্থাৎ অনেক টাকা পয়সা থাকবে, অনেক অর্থকড়ি থাকতে পারে, কিন্তু শান্তি থাকবে না। শান্তি কে নিয়ে যাবেন? শান্তি দেওয়ার মালিক কে? টাকা পয়সা বাড়ি গাড়িতে কিন্তু শান্তি নাই। শান্তি আছে না? শান্তি এক জায়গায়, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যদি কারো অন্তর ভিতরে শান্তি ঢুকায় দেয়, সে যদি রিক্সাও চালায় বদলাও দেয়, গড়ে কম্বল মুড়ি দিয়া ঘুমাইতে পারে না, সালা গায়ে দিয়া ঘুমায় পড়ে, দেখবেন তার অন্তরের ভেতরে আল্লাহ এত প্রশান্তি দিয়েছেন, কারণ তার কোনো ঋণ নাই, তার কোনো টেনশন নাই, দেনবেনা নাই, দিনে ইনকাম করলে খাইতে পারে, না হইলে উপবাস থাকে, তার ঘুম হয় এমনভাবে নাক ডাকার স্বরে আশেপাশের মানুষও ঘুমাইতে পারে না, ঠিক না? আর যার অনেক পয়সা কড়ি আছে, অনেক অর্থ সম্পদ আছে, অনেক বিশাল পাওয়ার আছে, তার সারা রাত ঘুম আসে না, টাকা পয়সার টেনশান, তার সারা রাত টেনশান হচ্ছে ক্ষমতার টেনশান, তার ভয় আছে না জানি কোন দিক দিয়ে কোন বিপদে পড়তেছি, এই টেনশানে তার সারা রাত ঘুম আসে না, ডাক্তারের কাছে যায় ওষুধ খায়, তাতেও কাম হয় না। আর রিক্সা চালক বদলা দেয়, সারাদিন বদলা দেওয়ার পরে রিক্সা চালায় আইসা নাক ডেকে ঘুমাইতেছে। অনেকে দেখবেন রিক্সার উপরে, রিক্সা চালকরা অনেক ক্ষেত্রে কী করে, রিক্সার উপরে গদির উপরে শুয়া মাথার নিচে ওই যে আপনার গামছাটা দিয়া পা দুইটারে ওই নিজের সিটের উপরে, যেটাতে রিক্সার ড্রাইভার বসে ওইটার উপরে দিয়া বা ঘুমাচ্ছে, সেই দিনের বেলা আপনি ঘুমাইতে পারবেন? আপনার ঘুম আসবে না। আমরা গাড়িতে থাকি, এসির ভেতরে থাকি, সিট শোয়া দিয়ে আমার সারা রাত ঘুম আসে না, প্রোগ্রাম শেষ করে সারা রাত গাড়িতে থাকি, ঘুম আসে না, ভয়ে না জানি কোন দিকে যাচ্ছে গাড়ি, কথা বুঝতেছেন? আরও দিনের বেলা রিক্সার উপরে পা দুইটে উঠাইয়া দিয়া বা সারা আমি ঘুমাচ্ছে, কি শান্তি! আলহামদুলিল্লাহ কোন? তাহলে শান্তি হচ্ছে অন্তরের জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ পাওয়ার এগুলোর ভেতর কি নাই? শান্তি নাই। তো সুতরাং যারা আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যায়, অর্থাৎ দুনিয়াতে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহ বলছেন তার জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন, বিপদযুক্ত করে দিবেন, ফলে সে বিভিন্ন বিপদ আর মুসিবতে পড়ে যাবে, শান্তি পাবে না। তাইলে জিকিরের এক শব্দ কি? ইবাদত। জিকিরের আরেক শব্দ কি পেলাম? ইবাদত পেলাম। এবার আসুন, জিকির শব্দের অর্থ হচ্ছে ভয়। জিকির শব্দের অর্থ কি? ভয়। দেখুন কোরআনুল কারীম সূরা আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ পাক বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিন তো তারা যারা আল্লাহর জিকির করে, আর আল্লাহর জিকির করলেই ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। আবার এই জিকিরও ওই যে বলছি না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবরের জিকির না, এই জিকির আল্লাহর ভয়ের জিকির, অর্থাৎ কিয়ামত দিবসে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার জিকির, আল্লাহর ভয়, যে কিয়ামত দিবসে আপনাকে দাঁড়াতে হবে, গোটা জীবনের হিসাব দিতে হবে, এই কথা যখন মমিনের অন্তরে আসে আল্লাহর ভয়ে তার অন্তরে কি হয়? কম্পন ধরে। এই জিকির মানে আল্লাহর ভয়ে অন্তরে কম্পন ধরা, অর্থাৎ ভয়। এই জিকির মানে কি? ভয়। তাহলে জিকিরের আরেক অর্থ পেলাম কি? ভয়। আল্লাহর ভয় কি হওয়া? ভেতস্থ হওয়া। আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম, এটা এমন ভয় তার অন্তরে কম্পন ধরিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন? এটা সবার হয় না, এটা আবার সবার হবে না, এটা হবে সত্যিকারের মমিন যারা, তারা সত্যিকারের মমিন যারা, তাদের এই ভয়টা হবে, কবর দেখলে তাদের অন্তরে কম্পন ধরবে, জাহান্নামের কথা মনে পড়লে তাদের অন্তরে কম্পন ধরবে, কেয়ামতের কথা মনে পড়লে তাদের অন্তরে কম্পন ধরবে। তো এটা ভিন্ন আলোচনা একসময় আমরা করবো ইনশা আল্লাহ। বলেন ইনশা আল্লাহ। তাহলে জিকিরের আরেকটা শব্দ পেলাম কি? ভয়। জিকিরের আরেক শব্দ কি? ভয়। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে হালাল পন্থায় রুজি করা, হালাল পন্থায় রিজিক অন্বেষণ করাটাও কি? জিকির। দেখুন সূরা জুমার দশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. الله পাক বলছেন فإذا قضيت الصلاة যখন নামাজ শেষ হয়ে যাবে,
তোমরা মসজিদে আসছো, নামাজ পড়ছো, নামাজ যখন শেষ হবে, ফাইদা কুদিয়াতি সালা, তুমি যখন নামাজ থেকে ফারেগ হবে, ফান্তাশিরু ফিল আরদ, মসজিদে আর বসে থেকো না, যাও জমিনে চলে যাও, কর্মে লেগে যাও, রিজিক অন্বেষণ করো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। এখানে অনুগ্রহ মানে আল্লাহ যে তোমার জন্য রিজিক রেখেছেন সেই রিজিক খোঁজো, হয় ব্যবসা করো, নাইলে কর্ম করো, নাহলে জমিনে গিয়ে চাষাবাদ করো, অর্থাৎ যে কোনো পন্থায় তুমি চেষ্টা চালাতে থাকো, আল্লাহর কাছে রিজিক চাও, আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা পৃথিবীতে করে রেখেছেন, তুমি এটা খুঁজে নাও। আর কি করো? ওয়াজকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। ঘটনা কি? আল্লাহ একদিকে বললেন নামাজ শেষ বের হও, কর্ম করো, ব্যবসা বাণিজ্য চাকরি যা বাকরি যা আছে তাতে লেগে যাও, এখন আবার বললেন জিকির করো। এখন আপনি কি আল্লাহর জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, না আপনি আপনার কর্ম করবেন, কোনটা করবেন? আপনাকে আপনার কর্ম করতে হবে। এই কর্মে যে আল্লাহ যে বললেন ওয়াজকুরুল্লাহ, এই কর্মে গিয়ে আল্লাহর স্মরণ করো। এই স্মরণটা কেমনে? যখন আপনি ওজন করতে যাবেন, ক্রেতাকে যখন আপনি কোনো জিনিস দেবেন, ওজন করতে গিয়া ওজনে কম দেওয়া যাবে না, ওই মুহূর্তে মনে রাখতে হবে আমি যে ওজনে কম দিচ্ছি পৃথিবীর কেউ দেখছেন না, আল্লাহ দেখছেন, এই কথা মনে করে ওজনে কম না দেওয়া, এই হচ্ছে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করার, এটার নাম জিকির। সুবহানাল্লাহ। কোন আপনি যখন ভালোটার সাথে মন্দটা মিশাইয়া দিচ্ছেন, আপনি মালে ভেজাল মিশ্রিত করতেছেন, ওই মুহূর্তে আল্লাহর ভয় যদি আপনার অন্তরে আসে, এই জিকির মানে আল্লাহকে ভয় করে আপনি আপনার কর্ম পরিচালনা করবেন। সুবহানাল্লাহ। বুঝলেন না? আপনি অফিসে চাকরি করেন, বসের কাজ করতেছেন, বসের চাকরি করেন, বসের অনুপস্থিতিতে আপনি কাজে হেরফের করতে পারবেন, আপনি ঘুমায় সময় নষ্ট করতেছেন, তা হবে না। ওই মুহূর্তে আপনাকে মনে রাখতে হবে আমার উপর এটা আমানত, এই দায়িত্ব আমার উপর আমানত, মালিক আমাকে এটা দিয়েছেন, আমাকে এই কাজ করতে হবে, আল্লাহ দেখছেন, এই কথা মাথায় রেখে যদি আপনি সঠিকভাবে করেন, ওর নাম জিকির। ওর নাম কি? জিকির। আপনি বদলা, জমিনে বদলা খাটতেছেন, একজন আপনাকে বদলা দেওয়ার জন্য সারাদিনের জন্য আপনাকে কিনে নিল, সারাদিনে আপনার বেতন 1000 টাকা, আপনি পাহারা দেন, কখন মালিক আসবে? মালিক এইদিক সেদিক গেলেই আপনি বসে বসে সময়টারে নষ্ট করে দিচ্ছেন, তার মানে ওই মুহূর্তে আপনি আল্লাহর জিকির করতেছেন না। আপনি জানতে হবে, আপনাকে বুঝতে হবে, আমার মালিক দেখছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখছেন, এই কথা মনে রেখে আপনি যদি কাজটা সঠিকভাবে করেন, ওর নাম জিকির। সুবহানাল্লাহ। কোন আপনি যখন 2 নম্বরই পয়সার ভেতর দিয়ে টানেন, ভেতর দিয়ে বুঝুন তো, টেবিলের নিচ দিয়ে আপনি নিচ্ছেন, ওই মুহূর্তে যদি আল্লাহকে ভয় করতে পারেন যে পৃথিবীর কেউ দেখছেন, আল্লাহ দেখছেন, এই কথা মাথায় রেখে যদি সেই টান দেওয়া ওই পয়সা যদি গ্রহণ না করেন, তাহলে বুঝতে হবে আপনি আল্লাহর জিকির করলেন। আপনার কাছে এসেছে, আপনি একটা সিগনেচার করলে, একটা স্বাক্ষর করে দিলেই কাম হয়ে যায়, আপনি পয়সার জন্য করতেছেন না, পয়সা দিতে হবে। কেন আপনাকে পয়সা দিতে হবে? আপনাকে কি বেতন দেওয়া হচ্ছে না? আপনি তো সরকার থেকে একটা বেতন গ্রহণ করতেছেন, তা আপনাকে সিগনেচার দেওয়ার জন্য কয় না, ওইটা ঘুষ না, ওইটা সম্মানী। সম্মানী কি চায়া নিতে হয়? আমার বন্ধুগণ, এই যে কামটা আপনি করতেছেন, ওই মুহূর্তে যদি আল্লাহকে ভয় করে সেই কাজ থেকে বিরত থাকতে পারে, ওর নাম জিকির। ওর নাম কি? জিকির। এই জন্য আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষ হওয়ার পরে তুমি জমিনে চলে যাও, আল্লাহর অনুগ্রহ তালাশ করো, ওয়াজকুরুল্লাহ, যখন কর্ম করবে তখন আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জিকির করবে, অর্থাৎ প্রত্যেকটা সময় আল্লাহকে স্মরণ করে তুমি তোমার কাজ চালাতে থাকবে, যদি তা করতে পারো। ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন, কর্মে গিয়া যদি আল্লাহর এই জিকির করতে পারো, আল্লাহ পাক বললেন তাহলেই তুমি হয়ে যাবে সফল কাম। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার ব্যবসাটাকে সততার সঙ্গে পরিচালনা করতে পারো, তুমি যদি তোমার অফিসের কাজ সঠিকভাবে আদায় করে দাও, তুমি যদি তোমার বদলা দিতে গিয়ে কাজটাকে যদি সঠিকভাবে আদায় করতে পারো, তুমি যদি তোমার জীবনের প্রত্যেকটা কর্ম যদি যথাযথভাবে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথ মত তরিকা মোতাবেক পরিচালনা করতে পারো, আল্লাহ পাক বললেন তাহলেই তোমার জীবন হয়ে যাবে সফল। তাহলে জিকিরের আরেক নাম কি? হালাল পন্থা রিজিক অন্বেষণ করা। হালাল পন্থায় রিজিক অন্বেষণ করাটাও কি? জিকির। আমার কথা আপনার বুঝতেছেন তো? আমার বন্ধুগণ, এবার আসুন আমরা যে জিকির করি, আমরা জিকির করতেছি কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এই জিকির আমরা করি না?
এই জিকির মানে আল্লাহকে ডাকা। এই জিকির মানে কি? আল্লাহকে ডাকা। জিকিরের এক অর্থ কি? ডাকা। তো আমরা আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুই আমার কেন ডাকিস, কি বলতে চাস, তুই আমার বল, আমি আল্লাহ তোরে তা দিয়ে দেবো। সুবহানাল্লাহ। কখন? আর এই ডাক দেওয়ার জন্য আল্লাহ নিজেই বলেছে, আল্লাহকে এইভাবে ডাকার জন্য আল্লাহ নিজেই বলছেন। দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 152 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমারে ডাকো তাহলে আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দেব। সুবহানাল্লাহ। তোমার কোনো কিছুর প্রয়োজন হয়েছে তুমি আমাকে বলো, তা আল্লাহকে কেমনে বলবে? রাস্তায় দাঁড়া আল্লাহ বলে চিল্লালে কামাইব? কথা বলেন না কেন, কাজ হবে না? এটা পন্থা আছে, আল্লাহর কাছে চাওয়ার একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? সিস্টেম হচ্ছে, সবচেয়ে শ্রেষ্ঠ সিস্টেম হচ্ছে ওযু করতে হবে, পবিত্রতা অর্জন করবেন, এরপরে দুই রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে এবার আল্লাহর কাছে হাত তুলে অন্তরের কথাগুলো বলেন, আল্লাহ আমার এই প্রয়োজন, আমার ওই প্রয়োজন, আল্লাহ আমি এই চাই সেই চাই। এটার জন্য চিল্লাইতে হবে না, আওয়াজ দিয়ে চিৎকার মারতে হবে না, আল্লাহকে ডাকবেন অন্তরে অন্তরে, আল্লাহকে বলবেন আল্লাহ আমার এটা দরকার, আমার ওইটা দরকার। আল্লাহ কই, তুই যদি অন্তরে অন্তরে যদি ডাক দিস, তোর এই ডাক দুনিয়ার কেউ শোনে না কিন্তু আমার আকাশে বোঝায় যায়। সুবহানাল্লাহ। হাদিসের ভেতরে এসেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীমের চতুর্দিকে 70,000 ফেরেশতা আল্লাহর আরশের চতুর্দিকে একটা তাসবিহ জপতে থাকে, জিকির করতে থাকে, মিছিল করতে থাকে, স্লোগান দিতে থাকে, সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 70,000 ফেরেশতা একসাথে চিল্লাইতেছে এটা। সুবহানাল্লাহ। কোন? সুবহানাল্লাহ। হাদিসের ভেতরে এসেছে, এক সেকেন্ডের জন্য, এক মাইক্রো সেকেন্ডের জন্য, এক ন্যানো সেকেন্ডের জন্য এটা বন্ধ হয় না। সুবহানাল্লাহ। কোন? চলছে তো চলছে, এটার কোনো বন্ধ নাই। 70,000 মানুষ যদি একসাথে চিল্লায়, আর আমরা দুইজন মানুষ যদি সেখানে কথা বলি, কেউ কারো কথা বুঝতে পারবো? বোঝা কি সম্ভব? আল্লাহ বলছেন আমার আরশে আযীমের চতুর্দিকে 70,000 ফেরেশতা এইভাবে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ এই স্লোগান দেয়। কিন্তু দুনিয়াতে আমার কোনো বান্দা যখন অন্তরের অন্তঃস্থল থেকে নীরবে নিবৃতে একাকিত্বে সঙ্গবনে কোনো মানুষজন নাই, এমন নীরব জায়গায় বসে অন্তর থেকে একবার আমাকে আল্লাহ বলে ডাক দেয়, চিল্লায় না, আল্লাহ বলে না, আল্লাহ, এটা বোঝানোর জন্য আমি আস্তে করে বললাম আর কি, এভাবেও না, অন্তরে অন্তরে ডাকতেছে আল্লাহ। তখন আল্লাহ আল্লাহ বলেন, দুনিয়ার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ ভেদ করে সিদ্রাতুল মুনতাহা অতিক্রম করে আর আযীমের দরজা আবার হয়ে যায়, আমার 70,000 ফেরেশতার আওয়াজ ক্ষীণ হয়, আমার বান্দার অন্তরের আওয়াজ আমার কর্ণকহরে পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলেন, বান্দা কেন তুই আমারে ডেকেছিস, তুই কি চাস, আমি আল্লাহ তোরে তা দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। তাহলে জিকিরের এক নাম আল্লাহকে ডাকা, আল্লাহকে কি করা, ডাকা, স্মরণ করা, আল্লাহর কাছে চাওয়া। জিকিরের আরেকটা অর্থ হচ্ছে তাওয়াক্কুল বা ভরসা করা। জিকিরের আরেক অর্থ কি? তাওয়াক্কুল বা ভরসা করা। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون. আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা লাকীতুম ফিয়াতান ফাসবুতু, যখন তোমরা কোনো দলের সাথে মোকাবেলা করো, দল বুঝতেছেন তো, অর্থাৎ যখন তোমরা কোনো যুদ্ধ বিগ্রহে যাবে, এটা মুমিনদেরকে আল্লাহ বলছেন, যখন তোমরা কোনো যুদ্ধ বিগ্রহে যাবে তখন তোমরা দৃঢ়তার সঙ্গে ওয়াযকুরুল্লাহ, তোমরা তোমাদের আল্লাহকে তখন স্মরণ করো, তোমরা তোমাদের আল্লাহকে স্মরণ করো, কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, বেশি বেশি তোমাদের রবকে স্মরণ করো, আর তোমরা যখন তোমাদের রবকে বেশি বেশি স্মরণ করবে, লাআল্লাকুম তুফলিহুন, এতে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা কোন তো বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা, সৈন্য সংখ্যা কত ছিল, আর কাফেরদের সংখ্যা হাজারের অধিক, ওদের কাছে অস্ত্রশস্ত্র সব ছিল কিন্তু মুসলমানদের কাছে
ছিল না। মুসলমানরা তাদের বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করেছে, আর প্রত্যেকটা সময় আল্লাহকে তারা স্মরণ করেছিল, ঠিক কিনা? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের রাতে সারা রাত ঘুমাননি, সারা রাত তিনি আল্লাহকে ডেকেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ এই জালেমদের বিরুদ্ধে তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার সাহায্য ছাড়া আমাদের পথ অতিক্রম করার কোনো ক্ষমতা নাই, বিজয় তোমার সাহায্যের মাধ্যমে আসবে। তার মানে আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে কি ছিল? তাওয়াক্কুল ছিল। যেমন মূসা আলাইহিস সালাম, আমি এই আলোচনা আপনাদেরকে অনেকবার বলেছি, মূসা আলাইহিস সালাম যখন ফেরাউন যখন মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে দৌড়ানো শুরু করলো, সমুদ্রের ধার বাঁধতে গেল, যাওয়ার পরে তারা কি বিপদে পড়ে গেছে। এখন সামনে সমুদ্র, পেছনে সৈন্যসেনা, তারা বলতেছে সামনে যদি ঝাঁপ দেয় সমুদ্রে ডুবে পড়ে মরা ছাড়া আর কোনো পথ নাই, পেছনে ফিরে গেলে সৈন্যবাহিনীর হাতে আমাদেরকে মার খেয়ে মরতে হবে, তাহলে করবো কি? তখন মূসা আলাইহিস সালাম কি বলেছিলেন? মূসা আলাইহিস সালাম বলছেন, ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফালাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। বলেন আল্লাহু আকবার। মূসা বললেন, হে আমার অনুসারীরা, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, তোমরা যদি পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, তাহলে এই মুহূর্তে তোমাদের দায়িত্ব হচ্ছে ফাআলাইহি তাওয়াক্কালু, আল্লাহর উপরে ভরসা করা। সুবহানাল্লাহ। কোন এই আল্লাহর উপর ভরসা মানে কি? আল্লাহকে স্মরণ করা, আল্লাহ তুমি ছাড়া এখন আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া আমাদেরকে এই মুহূর্তে কেউ বাঁচাতে পারবে না, এর নাম তাওয়াক্কুল। এর নাম কি? তাওয়াক্কুল। আর এই তাওয়াক্কুল, এই ভরসাকে আল্লাহ বলেছেন জিকির। এই ভরসাকে আল্লাহ কি বলেছেন? জিকির বলেছেন। আল্লাহ বলছেন, যখন তোমরা কোনো দলের সাথে মোকাবেলা করবে, তখন তোমরা বেশি বেশি তোমাদের রবকে স্মরণ করবে, অর্থাৎ রবের কাছে সাহায্য কামনা করবে। আমার বন্ধুগণ, মূসা এবং তার অনুসারীরা তখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন। তখন মূসার অনুসারীরা বলেছিল, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কাল, মূসা আপনি চিন্তা করবেন না, হতাশ হবেন না, আমরাও সেই আল্লাহর উপরে ভরসা আর তাওয়াক্কুল করলাম। এবার তারাও আল্লাহর স্মরণ করা শুরু করলো, যে বললাম না জিকির মানে কি? স্মরণ। জিকির মানে স্মরণ। এবার তারা তাওয়াক্কুল করলো আল্লাহর উপরে, আল্লাহকে স্মরণ করা শুরু করলো। রাব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন। ওরা বলল, আমরা আল্লাহর উপর ভরসা করলাম, আর আল্লাহরে স্মরণ করে তারা বলল, আল্লাহ এই জালেমদের হাতে আমাদেরকে ছেড়ে দিও না, এই জালেম থেকে, এই জালেম কওম থেকে তুমি আমাদেরকে মুক্তি দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ তখন মূসা এবং তার অনুসারীদেরকে কি বিপদে ফেলে দিয়েছিল না মুক্তি দিয়েছিল? কথা কয় না, বিপদে ফেলে দিয়েছিল না মুক্তি দিয়েছিল? তাহলে আপনার কাজ হচ্ছে, যেখানেই যাবেন, বিপদে পড়েন আর মুসিবতে পড়েন, তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আর এই তাওয়াক্কুলের নাম কি? জিকির। এই তাওয়াক্কুলের নাম জিকির। আমার বন্ধুগণ, তাহলে টোটাল এখন এতক্ষণ পর্যন্ত আমি টোটাল আপনাদেরকে বারোটা জিকির শোনালাম। কয়টা? বারোটা। কোরআনে আসছে কয়টা বললাম? 268টা শব্দ এসেছে জিকির শব্দে। কতটা আসছে? তো সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু নোট করেছি, বের করেছি, বের করে আপনাদেরকে বারোটা শোনালাম। এই বারোটা জিকির দ্বারা আমরা কি বুঝলাম? জিকির মানে শুধু কি নয়, ওই যে আমরা যেটা করি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, শুধু এটাই জিকির নয়, বরং নামাজ জিকির, কোরআন তিলাওয়াত জিকির, এক কথায় গোটা জীবনটাকে আল্লাহ তাআলার দেখানো পদ্ধতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তরিকা মোতাবেক জীবন পরিচালনা করার নাম জিকির। জীবন পরিচালনা করার নাম কি? জিকির। এখন জিকিরের কিছু শব্দ আপনাদেরকে শেখায় দিই। আমাদের দেশে জিকিরকে যে কী বিকৃতি করা হয়েছে, আমাদের দেশের জিকিরের খুব করুণ অবস্থা। আমার দেশে কেউ জিকির করতেছে ইল্লাল্লাহ, 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 আছে না? তার মানে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? এই জিকিরের পূর্ণ রূপ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কিন্তু আমরা কেউ জিকির করতেছে কি? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলে। আবার আমার দেশে কেউ জিকির করে, আছে না? নাই, মানে কোনো শব্দ নাই। আমি এক জায়গায় গেলাম সবে বলাতে, বহু আগের ঘটনা, ছাত্র জীবনের কথা বলতেছি। তো এক জায়গায় গেলাম, এক চট্টগ্রামের এক মাজারে গিয়েছি, দরবার, ওইখানে মাজার বলতে এখনও কেউ মারা যায় না, এক দরবারে গেলাম রাত্রিবেলা। তো সেখানে গিয়ে দেখি যে ওরা জিকির করতেছে, ওদের জিকির আমি বহু চেষ্টা করতেছি তারা কী বলতেছে একটু বোঝার জন্য। আমার কাছে মনে হচ্ছে যে তারা বলতেছে ইয়ালা আলালা, তাদের জিকিরটা আমার কাছে কী মনে হইল, তারা বলতেছে ইয়ালা আলালা।
আমি চিন্তা করলাম এরা কি ইয়া আল্লাহ 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 বলতেছে নাকি, বহু চেষ্টা করছে কিন্তু বোঝা যায় না। তা আপনি আল্লাহকে ডাকতেছেন, কেউ যদি আপনার নাম মনে করেন সলিমউদ্দিন কলিমউদ্দিন, অথবা আপনার একটা সুন্দর একটা নাম আছে, এখন আপনার নামটাকে কেউ যদি বিকৃত করে ডাক দেয়, এতে কি আপনার কাছে ভালো লাগবে? তো আল্লাহর এত সুন্দর নাম, আপনি আল্লাহর নামকে কীভাবে বিকৃত করতেছেন? আপনি যখন আল্লাহর নামকে বিকৃত করেন তখন আল্লাহ খুশি হবে? কথা বলেন না কেন, খুশি হবে না অসন্তুষ্ট হবে? আমার বন্ধুগণ, জিকিরের কিছু শব্দ আল্লাহ পাক তার নবীর মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিসের ভেতরে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদলুল কালামি আরবা, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ শব্দ হলো চারটা। পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ শব্দ কয়টা? সারা পৃথিবীতে যত শব্দ আছে এগুলোর ভিতরে শ্রেষ্ঠ শব্দ চারটা। এক নাম্বার, নবীজি বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, কয়টা হলো? এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। নবীজি বলেছেন এই চারটা শব্দ পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ শব্দ, সুবহানাল্লাহ। অন্য এক বর্ণায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে পছন্দনীয় শব্দ হলো চারটা। আল্লাহ পছন্দ করেন চারটা শব্দে, যে বান্দা তাকে এই নামে ডাকুক, এই নামে আল্লাহকে তারা স্মরণ করুক। সেই চারটা শব্দ কি? তাও রাসূলুল্লাহ বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ পছন্দ করেন এই চারটা জিকির যদি কেউ করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই চারটা নামে কেউ যদি আল্লাহকে ডাকে, আল্লাহ কো আমি এই ডাকগুলোকে বেশি পছন্দ করি, সুবহানাল্লাহ কো। আল্লাহর কিন্তু 99টা গুণবাচক নাম আছে, যেমন রহমান রহিম, জিকির আমরা করি না ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিকির। কিন্তু কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে বেশি ভালো লাগে এই চারটা শব্দ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই চারটা জিকিরের ব্যাপারে রাসূলুল্লাহ বলছেন আহাব্বু ইলাল্লাহি মিম্মা তালাআত আলাইহি শামস, যে তামাম পৃথিবীর ভেতরে সারা পৃথিবীর চাইতে আমার কাছে দামি শব্দ এই চারটা মনে হয়, সারা পৃথিবীর চাইতে আমার কাছে বেশি পছন্দ লাগে এই চারটা শব্দ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তাহলে জিকির করার জন্য এই চারটা শব্দকে আমরা চয়েস করব, পছন্দ করব, পারবো তো ইনশাআল্লাহ। আরও অনেক কথা ছিল, আজ আর নয়, আবার ইনশাআল্লাহ অন্য জুমাতে আমরা এই বিষয়গুলো যখন আসবে তখন আলোচনা করব। আজ যত কথা বলেছি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম।